নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হল বড় বড় আলু দিয়ে খাসির মাংসের হালকা পাতলা ঝোল আর এটা খেতেও কিন্তু হয় ভীষণ সুস্বাদু আর বানানোও কিন্তু ততটাই সহজ তো চলুন দেখে নেওয়া যাক এই খাসির মাংসের ঝোল আমি আজকে কিভাবে বানিয়েছি তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি খাসির মাংস এখানে আমি এক কেজি দুশো গ্রাম খাসির মাংস নিয়ে নিয়েছি নিয়ে মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে এটাকে ম্যারিনেট করার জন্য আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি আদা আর রসুন বাটা এখানে আমি দেড় টেবিল চামচ নিয়ে নিলাম আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনে গুঁড়ো এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ এরপরে আমি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো তো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপরে আমি এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে জায়ফল গুঁড়ো এখানে ওয়ান ফোর্থ চা চামচ আমি জায়ফল গুঁড়ো দিলাম আর ওয়ান ফোর্থ চা চামচ আমি দিয়ে দিলাম জৈথ্রী গুঁড়ো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি তিন টেবিল চামচ টক দই দিয়ে দিলাম এরপরে প্রথমে এই মশলাগুলোকে দিয়ে কিছুটা আমি মাংসটাকে ভালো করে মেখে নেব এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তো এখানে এক থেকে দেড় টেবিল চামচ মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম এরপরে মাংসটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নেব তারপরে আমি এটাকে ঘন্টাখানেকের জন্য রেখে দেব তো মাংসটা আমি ভালো করে ম্যারিনেট করে এটাকে রেখে দিলাম তো ঘন্টাখানেক পরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল প্রায় দুই থেকে আড়াই টেবিল চামচ মতো সর্ষের তেল আমি দিলাম এর মধ্যে খুব বেশি তেলও কিন্তু এটাতে লাগবে না এরপরে আমি বড়ো বড়ো আলু দুটুকরো করে কেটে রেখেছিলাম আলুগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে একটু নুন এরপরে নুন হলুদ দিয়ে আলুটাকে আমি ভালো করে মিশিয়ে নেবো তারপরে আলুগুলোকে খুব ভালো করে আমি লালচে করে ভেজে নেব তো আলুগুলোকে এপা এপি টপিট করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব মাংসের আলু খুব ভালো করে হলে কিন্তু মাংসটাও কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় তো মাংসের আলুগুলোকে আমি এপি টপিট করে খুব ভালোভাবে ভেজে নিলাম এরপরে আলুগুলোকে সব আমি তুলে আলাদা একটি প্লেটে রেখে দেবো তো এর মধ্যে যা তেল রইল তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা এখানে আমি দুটো তেজপাতা একটু ভেঙে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তাতে আছে দারচিনি তিনটে এলাচ আর চারটে থেকে পাঁচটা লবঙ্গ এরপরে এই সব মশলাকে আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নেব তো মশলাটা থেকে সুন্দর বেশ গন্ধ বেরিয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফটা চামচ চিনি আর এই চিনিটা দিলে কিন্তু তরকারির রঙটা ভীষণ ভালো হয় আর তরকারিটাও কিন্তু খেতে ভালো হয় তো চিনিটাকে একটু নাড়াচাড়া করে চিনিটা লালচে লালচে হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ আর একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব যেহেতু আমি এটা হালকা পাতলা করে ঝোল করব সেই জন্য কিন্তু আমি পেঁয়াজটাকে বেটে নিয়ে নি পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিয়েছি তো পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করা মাংসটা আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এরপরে মাংসটা প্রথমে পেঁয়াজের সাথে ভালো করে আমি মিশিয়ে নেব তারপরে মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব খাসির মাংস কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে তাহলেই কিন্তু তরকারির টেস্ট আপনি আপ ভালো হয়ে যাবে তো মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ধরে যদি খাসির মাংস কষানো যায় তাহলে কিন্তু মাংসের টেস্ট ভীষণ ভালো হয় তো মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দিয়ে দিলাম দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কা এরপরে আমি মাংসটাকে আরও একটু নেড়ে ছেড়ে কষিয়ে নেবো তো মাংসটা কিছুক্ষণ কষাতে কষাতে আমার টমেটোটাও কিন্তু একদম নরম হয়ে গলে ভালোভাবে মিশে গেছে তো এরপরে মাংসটা কিন্তু আমি ভালোভাবে আরও একটুক্ষণ কষিয়ে নিলাম তো মাংসটা কিন্তু আমার বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে আমি নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকার যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি প্রথমে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এরপরে কষিয়ে নেওয়া মাংসটাও আমি প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করে দিলাম এরপরে যে কড়াইতে আমি মাংস কষিয়েছিলাম সেই কড়াইতে আমি জল দিয়ে জলটাকে একটু ভালোভাবে গরম করে নিলাম এরপরে সেই গরম করা জলটা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম তো মাংসের মধ্যে ভালো করে জলটাকে মিশিয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এখানে আমি হাফ চামচ শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এই গরম মশলা গুঁড়োর রেসিপিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে আপনারা চাইলে কিন্তু চেক করতে পারেন তো এরপরে গরম মশলাটা দিয়েও আমি ভালো করে এটাকে মিশিয়ে দিয়ে প্রেশার কুকারটাকে ঢাকনা লাগিয়ে এটাকে আমি আঠেরো মিনিট ধরে রান্না করে নেব প্রথমে একটা সিটি পড়ে গেলে তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে করে আঠেরো মিনিট আমি রান্না হতে দেব তো রান্না হয়ে যাওয়ার পরে এটা ঠান্ডা হয়ে গেলে আমি ঢাকনাটা খুলে নিয়েছি ভীষণ সুন্দর কিন্তু দেখতে হয়েছে এই মাংসের ঝোল তারপরে সার্ভ করার আগে এটাকে আমি ভালো করে আরও একবার ফুটিয়ে নিলাম ব্যাস খাসির মাংসের ঝোল কিন্তু আমার একদম রেডি এরপরে আমি সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি একটা সার্ভিং বোল তো গরম গরম খাসির মাংসের ঝোল বড় বড় আলু দিয়ে আমি তুলে নিচ্ছি সার্ভ করার জন্য তো এরপরে এটাকে আমি সুন্দর করে সার্ভ করে দিলাম তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টে বড় আলু দিয়ে খাসির মাংসের ঝোল আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার একবার ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করেন